সকল দর্শক বন্ধুকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের মা খনার একটি খুবই গুরুত্বপূর্ণ বচনের কথা বলবো, যে বচনটি আমরা যদি সঠিক নিষ্ঠাভরে পালন করতে পারি তো বেশিরভাগ কাজেই আমরা সফল হব। আমরা আগের ভিডিওতে শুভ বারের কথা বলেছি, সপ্তাহের কোন কোন শুভ বারের উষাকালে যাত্রা করলে আমরা কার্যক্ষেত্রে সফল হব সে ব্যাপারে আলোচনা করেছি। যারা এখনো পর্যন্ত আগের ভিডিওটি দেখেননি তারা আমার চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসুন আজকের যে বিষয়, উষাকাল মা খনা কোন সময়কে বলেছেন সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আসুন অযথা সময় নষ্ট না করে আমরা ভিডিওর বিষয়ের দিকে এগিয়ে যাই। ডাকয়ে পাখি নাছাড়ে বাসা, উড়িয়া বইসে খাবে হেন আশা, রাত্রি শেষে যে সময় বিহঙ্গম কুল, নীরে বসি ছাড়ে স্বর, খাইতে ব্যাকুল। ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। রাত্রি শেষ হয়ে এসছে, সেই সময়ে পাখিরা নিজের বাসায় বসে ডাকছে, কলতান করছে এবং তাদের খুব খাওয়ার বাসনা হয়েছে, তাদের খুব খিদে পেয়েছে। উড়িতে বাসনা নাহি উড়িবার পারে, বাসা ছেড়ে উড়ে যাবার খুবই ইচ্ছা হচ্ছে কিন্তু উড়তে পারছে না। ফিরে যায় বাসে না পায় দিশা, খনা ডেকে বলে সেই সে উষা। বাসা ছেড়ে পাখিদের উড়ে যাবার খুবই ইচ্ছা কিন্তু উড়তে পারছে না, কারণ তখনও চারিদিক অন্ধকারে আবৃত, তখনও ভোরের আলো ফোটেনি। যদি উড়ে ফিরে পুনো হারাইয়া দিশা, অর্থাৎ যদি বা কোনো কোনো পাখি উড়ে যায় তারা কিন্তু চারিদিক অন্ধকার দেখে পথ খুঁজে না পেয়ে পুনরায় বাসায় ফিরে আসে। মাখনা বলছে সেই সে সময় সেই উষা, অর্থাৎ ওই সময় কালটাই হচ্ছে উষাকাল, অর্থাৎ রাত্রি শেষ হয়ে গেছে, পাখিরা তাদের নিজেদের বাসায় বসে ডাকছে এবং তাদের খুবই খাওয়ার বাসনা কিন্তু খেতে পারছে না, বাসা ছেড়ে উড়তেও পারছে না, কারণ তখনও অন্ধকার কাটেনি, তাই তারা উড়ে গেলেও পুনরায় আবার বাসায় ফিরে আসছে পথ ভুলে। তাই এই সময়টা যখন চলছে খনা বলছে এটাই উষাকাল, অর্থাৎ আমরা যে কোনো একটা শুভ বার নিয়ে নেব, অর্থাৎ মঙ্গলবারের উষা, রবিবারের উষা বা গুরুবার অর্থাৎ বৃহস্পতিবারের উষা আমরা চয়ন করব। এইবার মঙ্গলের উষা মনে আমরা বুধবারের একদম ভোর, রবিবারের উষা মনে সোমবারের ভোর, বৃহস্পতিবারের উষা মনে শুক্রবারের ভোর, একদম আমরা ভোর ভোর উঠব এবং ওই সময়টা আমরা লক্ষ্য করব যখন পাখিরা ডাকছে কিন্তু বাসা ছেড়ে উড়তে পারছে না। ওই যে সময় চারিদিক অন্ধকার অন্ধকার ভাব, ওই সময়েই আমাদের ওই নির্দিষ্ট বারের নির্দিষ্ট শুভ দিনে আমরা শুভ কাজ নিয়ে যাত্রা করব, রহনা দেব। তাহলেই মা খনা বলছেন আমরা যদি সঠিক বার মেনে এবং ওই উষাকালেই যাত্রা করতে পারি আমাদের সাফল্য নিশ্চিত, আমরা অবশ্যই কার্যক্ষেত্রে সফল হব মা খনার আশীর্বাদে। বহু প্রাচীন লুপ্তপ্রায় পুঁথি ঘেটে আপনাদের জন্য মা খনার অমূল্য বচনগুলি নিয়ে আসছি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি স্পর্শ করে অল নোটিফিকেশান অপশানে ক্লিক করবেন, কারণ যখনই নতুন ভিডিও আপলোড করব তা সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আমি দেবাশিস,
আপনাদের পাশের মানুষ, কাছের মানুষ। আজ আসি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেদের ভালো রাখুন, সুস্থ রাখুন। নমস্কার।